তো ডিয়ার মেয়ার ওয়েলকাম টু মাই চ্যানেল বাংলা আয়ুর্বেদিক কোম্পানি তো বন্ধুরা অন্য দিনের মতো আজও একটি নতুন গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসলাম তো বন্ধুরা আশা করি আজকের ভিডিওটি অনেকটাই ভালো লাগবে কারণ আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ প্রথম থেকেই শেষ অবধি দেখবেন তাহলে বুঝতে পারবেন তো বন্ধুরা আজকে আমি যে বিষয়টি বলবো সেটা হচ্ছে সাজনা সাজনা কিন্তু আমরা সবাই খেয়ে থাকি কিন্তু এই সাজনার যে এত গুণ রয়েছে সেই সম্পর্কে আমরা অনেকে জানি না তো বন্ধুরা এই সাজনার থেকেও সাজনার পাতার কিন্তু গুণাগুণ অনেক অনেক রয়েছে তো বন্ধুরা সেই সম্পর্কে আজকের ভিডিওতে আলোচনা করব। এই সাজনা পাতায় লেবুর থেকে সাত গুণ বেশি ভিটামিন সি রয়েছে এতে যা আমাদের দেহের ভিটামিন সির চাহিদা পূরণের সক্ষম আর করোনা ভাইরাস প্রতিরোধে ভিটামিন সি সমৃদ্ধ খাবার বেশি করে খাওয়া উচিত সজনে পাতায় ডিম থেকে প্রায় দুই গুণ বেশি প্রোটিন রয়েছে এবং দুধের চার গুণ বেশি ক্যালসিয়াম আছে যা আমাদের দেহের জন্য খুব উপকারী অন্তত দূর করতেও সজনে পাতার ডাটা ব্যাপক কার্যকরী কারণ এতে আছে গাজর থেকেও চারগুণ বেশি ভিটামিন এ তাই যারা অন্ধত্ব সজনে পাতা এনেমিয়াকে দূর করে শাকের তুলনায় পঁচিশ গুণ বেশি আয়রন রয়েছে এতে কলা থেকে তিন গুণ বেশি পটাশিয়াম রয়েছে শরীরে পুষ্টি চাহিদা পূরণ করতে সজনে পাতা দারুণ উপযোগী এছাড়া আমাদের শরীরে অ্যান্টি জিঙ্কো হিসাবে কাজ করে এই পাতা পাশাপাশি হার্ট ভালো রাখে এবং উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে সহায়তা করে এটি রক্তের সুগার লেভেল নিয়ন্ত্রণের মাধ্যমে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে কলেস্ট্রলর লেভেল কমিয়ে হজম শক্তি বৃদ্ধি করে ও কষ্টকাঠিন্য দূর করে ডায়রিয়া কলেরা আমাশায় কলাইটিস এবং জন্টিসের সময় ব্যাপক কার্যকরী সজেনা পাতা কাঁচা পাতার রস আরও বেশি উপকারী শরীরের জন্য এছাড়াও শত বছর ধরে প্রায় তিনশোরও বেশি রোগের ঔষধি হিসাবে ব্যবহৃত হয়ে আসছে এছাড়াও সজনে বীজের মধ্যে রয়েছে ব্যাকটেরিয়াল প্রপার্টিস এটা পানি বিশুদ্ধকরণে অত্যন্ত কার্যকরী সজনে ক্যান্সার কোষ বৃদ্ধি প্রতিরোধ করে গর্ভধারণের পরবর্তীতে সব মায়েদের জন্য সজনে পাতা খুব উপকারী সজনে পাতা বিভিন্নভাবে খাওয়া যেতে পারে যেমন বাজার রান্না বড়া বত্তা ও শুকিয়ে গুঁড়া করেন। নিয়মিত সজনে পাতা বা মরিঙ্গা খাওয়ার ফলে আমরা আমাদের দেহকে করতে পারি সুস্থ সবল ও সতেজ কারণ এটি মানব দেহের জন্য দারুণ উপযোগী তো বন্ধুরা এই ছিল আইসকের আলোচনা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকন ক্লিক করে নোটিফিকেশন অল সিলেক্ট করে রাখবেন তো বন্ধুরা ভালো থাকুন সুস্থ